হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি একটা আনবক্সিং নিয়ে। আর এটা হচ্ছে একটা চিপ কিবোর্ড চ্যালেঞ্জ। তো চিপ কিবোর্ড চ্যালেঞ্জে আজকে আমাদের এখানে আমরা আজকে দেখাবো A.tech-এর একটা ব্লুটুথ কিবোর্ড অ্যান্ড মাউস কম্বো। সো আমাদের সাথে থাকুন আর আনবক্সিংটা এনজয় করুন। আর ভিডিওটার ফার্স্টেই বলে রাখছি যে আমার চ্যানেলটা নতুন, তো আমার ভিডিও আরও কিছু আসবে, আশা করি সেগুলো আপনাদের ভালো লাগবে। ভিডিওগুলো লাইক দেবেন, শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সো লেটস গো টু দ্য আনবক্সিং। আপনারা দেখতে পাচ্ছেন এটা pickaboo.com থেকে দেয়া, এটা কোনো স্পন্সার্ড এন্ডর্সমেন্ট না। দেখি, আর এই প্রোডাক্টটা নেওয়ার আগে আমি কিছু বলতে চাই আসলে pickaboo.com সম্পর্কে। ওদের প্রোডাক্টের কালেকশন যথেষ্ট ভালো, কিন্তু কিছু জিনিস যেমন এই কিবোর্ডটা আমি ফার্স্টে অর্ডার দিই, তারপরে এটা রিসিভ করি, দেন দেখি যে এটার একটা বাটনে প্রবলেম। তো ওরা রিপ্লেস করে দিছে, অলমোস্ট 20 days আমার লাগছে, যে আপনারা দেখতে পারবেন যে রিপ্লেসড লেখাচ্ছে। আর আসুন এখানে ভিতরে কী আছে। প্যাকেজিংটা যদি নিয়ে কথা বলি, প্যাকেজিংটা যথেষ্ট ভালো। প্যাকেজিংটা আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে। প্যাকেজিং নিয়ে যে কথাটা বলতেছিলাম, যে এটাতে বাবল র্যাপ দেওয়া থাকে, সো ড্যামেজ হওয়ার কোনো চান্স নেই। আর বাচ্চা কাচ্চারা এটা ফাটাতে তো খুবই মজা পায়। আমি ফার্স্টে কিছু প্যাকেট মানে বাসায় রাখছিলাম, তো দেখি 2 দিনের মধ্যে জিনিসটা গায়েব একদম। তো ওরা নিয়ে ফাটাই ফেলছে একদম, মানে খুবই মজা পায়। আর শুধু বাচ্চাদের কথা কেন, বড়দের কথাই যদি বলি তাহলে আমরা দেখব যে বড়রাও কম মজা পায় না। সো আমরা একদিক থেকে এটা হচ্ছে কিবোর্ড দেখা যাচ্ছে, এটা মডেলটা। সো কোনো মডেল মেনশন করা নাই। সো এটা হচ্ছে কিবোর্ড। আমাদের অর্ডার করা কিবোর্ডটা যথেষ্ট সুন্দর, কিবোর্ডের ডিজাইন সাউন্ডও ভালো, যথেষ্ট ভালো সাউন্ড। এখানে কোনো নিউমেরিক্যাল এলইডি লাইট নাই, নিউমেরিক্যাল ক্যাপস লক এগুলোর জন্য, ডিটেকশনের জন্য। সো আমরা মাউসটা দিকে চলছি, মাউস। সো ডিজাইনের দিক থেকে যদি বলি, যথেষ্ট আর্গোনমিক ডিজাইন, ব্যাটারি চেম্বার। সাথে কোনো ব্যাটারি আসে না, এটা হচ্ছে রিসিভার। এই জিনিসটা না থাকলে কিন্তু আপনি আসলে কোনো কাজ করতে পারবেন না এই মাসটা। সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা হচ্ছে রিসিভারটা। এখন আমরা দেখি, কাজ করি আমাদের ইয়ে নিয়ে, কীভাবে আমরা মাসটাকে ইউজ করবো আমাদের কম্পিউটারে। ব্যাটারি 1.5 ভোল্টের সনি ব্যাটারি। আর কিবোর্ডের জন্য ইউজ করতে হবে হচ্ছে ব্যাটারি, আমি এখানে সানলাইট ব্যাটারি ইউজ করছি। আমাদের দেশি ব্যাটারি কোম্পানিগুলো কিন্তু যথেষ্ট ভালো পারফর্ম করে, আর সত্যি কথা বলতে আমি কখনো প্রবলেম পাইনি, মানে কম্পেয়ার টু আদার ফরেন প্রোডাক্টস। আর এই ব্যাটারিটা আমি ইউজ করতেছি কারণ এটা আমার কাছে ছিল নতুন, ক্যামেরার ফ্ল্যাশে ইউজ করতাম, তো এটা এখানে ইউজ করে দিচ্ছি।
মাউসের বাটনটা এখানে আর কিবোর্ডের বাটনটা মাউসটা যথেষ্ট ক্লিকি সাউন্ড করে একটা চিপ কিবোর্ড তো দেখতে পাচ্ছেন হয়তো কিছু জিনিস আপনাকে কনসিডার করতে হবে মানে সাউন্ড এটা একটু ফ্লেক্সিবল করে ডিজাইন করছি কিনা এখানে দেখেন যে স্পিল প্রুফ ডিজাইন করা আছে এই যে এখানে ফুটাগুলো করা আছে মানে আপনি পানি ঢেলে ফেললেও কোনো প্রবলেম হবে না আশা করা যায় সো এটা আমরা ইউজ করব হচ্ছে এখানে সো একটা সাউন্ড হয়েছে আশা করি কিবোর্ড কানেক্টেড সব সার্ফেসে এটা কাজ করবে না কাজ করতেছে রেসপন্স পাচ্ছি এটা যে কোনো সার্ফেস কাজ করে না সেরকম স্মুথলি মোটামুটি ভালো ফাস্ট টাইপ করা যায় আর যেটা বলবো মাউসটার কাজও ভালো লাগছে রেসপন্সিভ ভালো চিপ কিবোর্ড হিসেবে আমি এটাকে 10-7 দিব প্রাইস টু পারফরমেন্স এটার বেসিক্যালি প্রাইস হচ্ছে 650 টাকা আমি অনলাইনে অর্ডার করছি জানি না এটা মার্কেটে এমনি কত অনলাইনে এটার প্রাইস এরকম কয়েক ডিজাইনগুলো যথেষ্ট ভালো জানি এটার রং উঠে যাবে কোনো বাংলা প্রিন্টও নাই কিন্তু কিবোর্ড হিসেবে আমি জানি না এটা রিলায়েবল কিনা তবে আমার কাছে ভালো লাগছে খুব একটা ভালো কিছু আপনি পাবেন না এই প্রাইসে তো এটা যেটা পাইছি এটা মনে হচ্ছে ভালো যাবে অনেকদিন আশা করতেছি কিবোর্ডের শর্টকাটগুলো কাজ করে মোটামুটি ভালো গেমিংয়ের জন্য মোটামুটি হওয়ার কথা নর্মাল কিবোর্ডগুলো অনেক সো দেখা যাক সো ফ্রেন্ডস হাই আশা করি ভিডিওটা ভালো লাগবে সবাই এনজয় করছেন মনে হয় কমেন্টে সব কিছু জানাই দেন আমাদেরকে আর অবশ্যই লাইক শেয়ার সো থ্যাংক ইউ আজকে এখানে শেষ করতেছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এনজয় করতে থাকবেন